হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং WB প্রাইমারি টেট পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং এই সন্ধ্যা 6টা থেকে আমরা টেট পরিবেশের 30 নম্বরের ফুল মক টেস্ট করছি এবং আজকে আমরা করব 6 নম্বর মক টেস্ট এবং শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি। তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে এবং এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ পাওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য। তো আজকে ক্লাসে কি কি 30টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখব। তো দেখো প্রথম প্রশ্ন, ঠিক আছে, আমি যেখান থেকে প্রশ্ন নিয়েছি অ্যাকচুয়ালি সেটা 61 নম্বর থেকে ছিল, তো নাম্বারগুলো সেরকমই রয়েছে। তো 30টা প্রশ্ন দেখব। দেখো প্রথম প্রশ্ন, ইভিএস পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত এটি করুন এবং খুঁজে বের করুন, এই বিভাগটি লক্ষ্য করে নিচের কোন দিকে। অর্থাৎ ইভিএস পাঠ্যপুস্তকে বা ইভিএস যে বই রয়েছে সেইখানে একটা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, এটা করুন এবং খুঁজে বের করুন, ডু অ্যান্ড ফাইন্ড। তো এই বিভাগটা কিসের জন্য রাখা হয়েছে? দেখো 4টা অপশন রয়েছে, শিক্ষার্থীদের বাড়িতে ব্যস্ত রাখার জন্য, অভিজ্ঞতার উপর সরাসরি হাত দেওয়ার জন্য, পরীক্ষায় কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য, নাকি বৈজ্ঞানিক পদগুলি সংজ্ঞা শেখানোর জন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন 2, অভিজ্ঞতার উপর সরাসরি হাত দেওয়ার জন্য। ওকে, 2 নম্বর প্রশ্ন, ইভিএস এ একটি ভালো অ্যাসাইনমেন্টে প্রাথমিকভাবে লক্ষ্য করা উচিত নিচের কোন দিকে। ইভিএস এর একটা ভালো অ্যাসাইনমেন্টে কোনটাকে লক্ষ্য করা উচিত? 4টা অপশন রয়েছে। দেখো, বর্ধিত শিক্ষার সুযোগ প্রদান করা, কার্যকর শেখার জন্য পাঠটি সংশোধন করা, সময় সদ্ব্যবহার নিশ্চিত করা, নাকি শিক্ষার্থীদের নিয়োজিত এবং সুশৃঙ্খল করা বা রাখা। তো ভালো অ্যাসাইনমেন্টে লক্ষ্য হওয়া উচিত, দেখো অপশন 2, কার্যকর শেখার জন্য পাঠটি সংশোধন করা। 3 নম্বর প্রশ্ন আমরা দেখব, একজন ইভিএস শিক্ষক হিসাবে একটি চিড়িয়াখানায় একটি ফিল্ড ট্রিপ সংগঠিত করার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নিচের কোনটি। খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই তোমাদের ইভিএস প্যাডাগজির একটা ম্যারাথন ক্লাস আমি নিয়ে আসার চেষ্টা করছি, যেমনটা অলরেডি তোমরা দেখেছো বাংলা প্যাডাগজির ক্লাস এসে গেছে। তো এইরকম ম্যারাথন ক্লাস কিন্তু হবে 200 বা তার বেশি সংখ্যক প্রশ্ন উত্তরের মাধ্যমে, তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো দেখো এখানে সঠিক উত্তর হবে, একজন ইভিএস শিক্ষক হিসাবে একটা চিড়িয়াখানায় ফিল্ড ট্রিপ করার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সঠিক উত্তর হবে, দেখো 4, শিক্ষার্থীদের সক্রিয় শেখার অভিজ্ঞতা প্রদান করা, অর্থাৎ অ্যাক্টিভ যে শিক্ষা সেই শিক্ষার অভিজ্ঞতা শুধুমাত্র ফিল্ড ট্রিপ থেকেই হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত ইভিএস এর অধ্যয়নের উদ্দেশ্য নয়? কোনটা উদ্দেশ্য নয় সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত ইভিএস এর? 4টা অপশন, এটি শিশুদের মূল পদগুলি সঠিক সংজ্ঞা শিখতে সক্ষম করা উচিত, এটি শিশুদের বিদ্যমান ধারণা এবং অনুশীলনগুলি প্রশ্ন করতে সক্ষম করা উচিত, শিশুদের সমাজের দায়িত্বশীল সদস্য হিসাবে বেড়ে উঠতে সক্ষম করতে হবে, নাকি এটি শিশুদের সাংস্কৃতিক অনুশীলনের পার্থক্যকে সম্মান করতে সক্ষম করা উচিত। তো কোনটা উদ্দেশ্য নয় বলেছে প্রশ্নে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন 1, এটি শিশুদের মূল পদগুলি সঠিক সংজ্ঞা শিখতে সক্ষম করা উচিত, এটা কিন্তু সম্পর্কিত নয় ইভিএস অধ্যয়নের উদ্দেশ্যের সাথে। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, কবিতা ইভিএস ক্লাসে দারিদ্র, নিরক্ষরতা, শ্রেণী বৈষম্যের মতো সামাজিক বিষয়গুলিতে আরো জোর দিতে চান, নিম্নলিখিত শেখার অভিজ্ঞতাগুলির মধ্যে কোনটি এই লক্ষ্য অর্জনের জন্য আরো কার্যকর হবে? চারটা অপশন, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের স্লোগান লিখতে বলা, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ লেকচারের আয়োজন করা, শিক্ষার্থীদের সম্পর্কিত সামাজিক সমস্যাগুলির উপর চার্ট প্রস্তুত করতে বলা, নাকি সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য শিক্ষার্থীদের গ্রুপ প্রকল্প অংশগ্রহণ করতে বলা। তো 65 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 4, সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য শিক্ষার্থীদের গ্রুপ প্রকল্প তাতে অংশগ্রহণ করতে বলাটা সব থেকে কার্যকর হবে দারিদ্র, নিরক্ষরতা এবং শ্রেণী বৈষম্যের মতো সামাজিক বিষয়গুলোতে আরো জোর দিতে গেলে।
ছেষট্টি এখানে মানে 6 নম্বর প্রশ্ন, ঠিক আছে? দেখো, প্রাথমিক পর্যায়ে ইভিএস এর ফর্মেটিভ অ্যাসেসমেন্টে অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? প্রাথমিক পর্যায়ে ইভিএস এ ফর্মেটিভ অ্যাসেসমেন্টে অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? চারটে অপশন: শিক্ষার্থীদের গ্রেডিং এবং র্যাঙ্কিং করা, শিক্ষার্থীদের শেখার ফাঁকগুলি চিহ্নিতকরণ করা, শিক্ষার ক্ষেত্রের ঘাটতি চিহ্নিতকরণ করা, নাকি শিক্ষার্থীদের শিক্ষার বৃদ্ধি করা। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ওয়ান, শিক্ষার্থীদের গ্রেডিং এবং র্যাঙ্কিং, এটা অন্তর্ভুক্ত করা অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কাজ নয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন, নিচে কিছু মানবিক ক্রিয়াকলাপ দেওয়া হলো, অর্থাৎ মানুষ করে এরকম কিছু ক্রিয়াকলাপ দেওয়া হয়েছে। দেখো, খনি খনন করা, বাঁধ নির্মাণ করা, বাজারে বিক্রি করার জন্য পাতা এবং গুল্মের সংগ্রহ করা, বাঁশ থেকে ঝুড়ি বুনন, পতিত পাতা থেকে পাতার প্লেট তৈরি করা। তো বনের অন্তর্ধানের জন্য দায়ী ক্রিয়াকলাপগুলি হলো নিচের কোনটা? এই প্রশ্নটা কিন্তু আগেও আমরা একটা সেটে করেছি। ধীরে ধীরে যে বন হারিয়ে যাচ্ছে, ফরেস্ট হারিয়ে যাচ্ছে, তো এই কার্যকলাপগুলোর মধ্যে কোনগুলো দায়ী? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শুধুমাত্র এ এবং বি, অর্থাৎ খনি খনন করা এবং বাঁধ নির্মাণ, এই দুটোর জন্য কিন্তু বন অন্তর্ধান হয়ে যাচ্ছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন আমরা দেখব। দেখো, ব্রোঞ্জ সম্পর্কে সঠিক বিবৃতি নির্বাচন করুন। ওকে, অর্থাৎ ব্রোঞ্জের ব্যাপারে কিছু বিবৃতি দেওয়া হয়েছে। ব্রোঞ্জ লোহা, রৌপ্য এবং সোনার মতো একটি উপাদান। ব্রোঞ্জ তামা এবং টিন গোলে তৈরি করা হয়। ব্রোঞ্জ খুব শক্তিশালী এবং কামান মূর্তি চিহ্নিত করতে ব্যবহৃত হয়। ব্রোঞ্জের তৈরি বাসনগুলি হালকা এবং অ্যালুমিনিয়ামের চেয়ে শক্তিশালী। তো নিচের এই চারটে অপশনগুলোর মধ্যে থেকে কোনগুলো সঠিক? তো দেখো, এখানে সঠিক উত্তর হবে ব্রোঞ্জ তামা এবং টিন গোলে তৈরি হয়ে থাকে। তামা মিন্স কপার প্লাস টিন, এসএন, এই দুটো মিলে তৈরি হয়ে থাকে ব্রোঞ্জ। তো 2 নম্বরটা সঠিক, এবং সাথে সঠিক অপশন সিটাও, ব্রোঞ্জ খুব শক্তিশালী এবং কামান ও মূর্তি চিহ্নিত করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, ব্রোঞ্জের বাসনগুলো হালকা নয় কিন্তু বেশ ভারী, এবং অ্যালুমিনিয়ামের থেকে যে বেশি শক্তিশালী ব্রোঞ্জ সেটাও কিন্তু নয়। তো শুধুমাত্র বি এবং সি এখানে সঠিক উত্তর হবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন আমরা দেখব। দেখো, গান্ধীধাম গুজরাট বসবাসকারী একজন ব্যক্তি প্রথমে ভোপাল অর্থাৎ মধ্যপ্রদেশে, তারপরে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ পরিদর্শন করতে চান, তার যাত্রা দিক নির্দেশনা হবে কি রকম? দেখো, চারটে অপশন: প্রথমে দক্ষিণ দিকে, তারপরে পূর্ব দিকে, প্রথমে পূর্ব দিকে, তারপরে দক্ষিণ দিকে, তারপর প্রথমে পশ্চিম দিকে, পরে দক্ষিণ দিকে, এবং প্রথমে দক্ষিণ দিকে, পরে পশ্চিম দিকে। তো কোনটা সঠিক পথ হবে ওই ব্যক্তির? দেখো, আমরা যদি আঁকি ভারতের ম্যাপটা, এইরকম গুজরাট রয়েছে, তারপর এরকম ভারতবর্ষ। তো গুজরাট এই অঞ্চলটাই রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে এই অঞ্চলে, ঠিক আছে, এটা হচ্ছে এমপি, এটা গুজরাট, এবং অন্ধ্রপ্রদেশ রয়েছে এইখানে। তো দেখো, গুজরাট থেকে কোথায় যাচ্ছে? মধ্যপ্রদেশ। তার মানে আমরা যদি ম্যাপটা আঁকি, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট, তার মানে কি? গুজরাট থেকে মধ্যপ্রদেশ যাচ্ছে, তার মানে কি গেল? প্রথমে পূর্ব দিকে গেল, এবং অন্ধ্রপ্রদেশ যেতে গেলে দক্ষিণ দিকে যেতে হবে, তার মানে তারপরে দক্ষিণে। তারপরে অপশন বি, প্রথমে পূর্ব দিকে এবং পরে দক্ষিণ দিকে। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন আমরা দেখব। একটি শহরের মানচিত্রে এটি স্কেল 1 সেমি সমান 110 মিটার। ভালো করে দেখো, 1 সেমি সমান 110 মিটার উল্লেখ করা হয়েছে, অর্থাৎ একটা স্কেল বা যেটা ম্যাপ আঁকা হয় সেখানে একটা দাগ মানে হচ্ছে 110 মিটার উল্লেখ করা হয়েছিল। যদি মানচিত্রে দুটি এলাকার মধ্যে 15 সেন্টিমিটার দূরত্ব হয়, তবে দুটি এলাকার মধ্যে প্রকৃত দূরত্ব কত? ঠিক আছে, তো কিভাবে করব? একদমই সোজা, 15 × 110 সমান যা বেরোবে সেইটাই। ঠিক আছে, তো 15 × 110 গুণ করলে কত হবে? দেখো, 11 × 5 কত? 55, হাতে থাকে 5, 11 × 5 55, 55 আর 5 কত হয়ে থাকে? সরি, 11 × 1 হবে। ঠিক আছে, 11 × 1 কত হবে? 11 × 1 আর 5 হবে 16, আর সাথে শূন্যটা ছিল 0। ঠিক আছে, তার মানে 1650, 1650 এটা কি মিটার? 1650 মিটার, তার মানে কত হবে? 1650 মিটার মানে 1.65
কিলোমিটার হবে সঠিক উত্তর। তো সঠিক উত্তর হবে অপশন ওয়ান, 1.65 কিলোমিটার। নেক্সট 11 নম্বর প্রশ্ন আমরা দেখব, মাউন্ট এভারেস্ট একটি অংশ নিচের কোন দেশের, কোন দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ মাউন্ট এভারেস্ট? চারটে অপশন, মিয়ানমার, ভারত, তিব্বত নাকি নেপাল। তো সঠিক উত্তর হবে 4 নম্বর, নেপাল। নেপালের অংশ হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং যেটা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। নেক্সট 12 নম্বর প্রশ্ন, দেখো নিম্নলিখিত কর্তব্যতা বা দায়িত্বগুলো অধ্যয়ন করুন এবং তার মধ্যে থেকে কোনগুলো সঠিক খুঁজে বের করতে হবে। দেখো অন্যদের তাদের ব্যাগ বহন করতে সাহায্য করুন, গ্রুপটি আপনাকে অনুসরণ করতে দিন এবং সামনে রাখুন, যারা সঠিকভাবে আরোহণ করতে পারে না তাদের ফিরে যেতে বলুন, যারা ভালো নেই তাদের দেখাশোনা করুন এবং দলের জন্য খাবারের ব্যবস্থা করুন, থামানো এবং বিশ্রামের জন্য একটা ভালো জায়গা খুঁজুন। তো এইগুলো কিছু দায়িত্ব বলেছে এবং এটা কার দায়িত্ব? দেখো পর্বতারোহণের ক্ষেত্রে নিচের কোনটি একটি গ্রুপ লিডারের দায়িত্ব, অর্থাৎ এই যে 5টা দায়িত্বের মধ্যে একটা গ্রুপ লিডারের দায়িত্ব কোনগুলো? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ওয়ান, এ, ডি এবং ই। অর্থাৎ কি বলছে, অন্যদের ব্যাগ বহন করতে সাহায্য করুন, ডি অর্থাৎ যারা ভালো নেই তাদের দেখাশোনা করুন এবং দলের জন্য খাবার ব্যবস্থা করা, এবং ই থামানো এবং বিশ্রামের জন্য একটা ভালো জায়গা খোঁজা, এগুলো হচ্ছে গ্রুপ লিডারের একটা দায়িত্ব। ঠিক আছে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সেই বিজ্ঞানীর নাম কি যিনি প্রথম মশার পেটে উঁকি মেরেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে মশা ম্যালেরিয়া ছড়ায়? তার গবেষণার জন্য 1902 সালের ডিসেম্বরে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করা হয়। তো তিনি কোন সেই বিজ্ঞানী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। চারজন বিজ্ঞানীর নাম রয়েছে, রোনাল্ড রস, চার্লস ডারউইন, গ্রেগর মেন্ডেল নাকি জর্জ মিস্ট্রাল। সঠিক উত্তর হবে অপশন এ, রোনাল্ড রস। ঠিক আছে, রোনাল্ড রস আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে বসে এইটা অধ্যয়ন করে কলকাতা থেকেই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, রজত তার বন্ধুকে বলল আমি খেলতে পারি না কারণ আমি জ্বরে ভুগছি, আমি কাঁপুনি, জ্বর এবং মাথা ব্যথা এবং অবশেষে ঘামের একটি চক্রের মধ্য দিয়ে যাচ্ছি, আমার রক্ত পরীক্ষার পরে ডাক্তার আমাকে একটি তিক্ত ওষুধ লিখে দিয়েছিলেন, রজত হয়তো ভুগছে নিজের কোন রোগ থেকে? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই ম্যালেরিয়া থেকে রজত ভুগছে। ঠিক আছে, এবং এই তিক্ত ওষুধটা কি, আমরা জানি সিঙ্কোনা গাছের যে ছাল পাওয়া যায় সেখান থেকে কুইনাইন পাওয়া যায়। ঠিক আছে, কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া রোগের ঔষধ। 15 নম্বর প্রশ্ন দেখো, আলবিরুনি কে ছিলেন? এই সমস্ত ব্যাপার, এই যে থিওরিগুলো, এগুলো কিন্তু আমাদের ব্যাচ কোর্সে খুব সুন্দরভাবে করানো হয়েছে। তোমরা যারা এখনো ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, তোমরা যুক্ত হতে পারো। দেখো আলবিরুনি কে ছিলেন, চারটে অপশন, একজন ভ্রমণকারী যিনি ভারতীয় জনগণের সংস্কৃতি অধ্যয়নের জন্য কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণ করেছিলেন, নাকি আকতুব শাহী সুলতান যিনি প্রায় 40 বছর ধরে আমাদের দেশ শাসন করেছেন, নাকি তিন আফগান থেকে বা আফগানিস্তান থেকে একজন ব্যবসায়ী যিনি আমাদের দেশের ড্রাই ফ্রুট বাজারগুলিতে অধ্যয়ন করতে এসেছিলেন, নাকি চার উজবেকিস্তানের একজন ভ্রমণকারী যিনি একটি বই লিখেছিলেন যা আমাদের দেশের অতীত জানতে সহায়ক? তো আলবিরুনিকে, তো এখানে সঠিক উত্তর হবে 4 নম্বর, উজবেকিস্তানের একজন ভ্রমণকারী যিনি একটি বই লিখেছিলেন এবং যা আমাদের দেশের অতীত জানতে সহায়তা করে। ঠিক আছে, তো এই আলবিরুনি মোহাম্মদ যে গজনি, সেই গজনির সাথে ভারতবর্ষে এসেছিলেন। নেক্সট 16 নম্বর প্রশ্ন, রাতে জেগে থাকা প্রাণীরা বস্তু দেখতে পায় নিচের কোনটি, অর্থাৎ কোন রঙের বস্তু দেখতে পায় রাতে জেগে থাকা প্রাণীরা? শুধুমাত্র লাল রঙে, সকল রঙে, শুধুমাত্র সাদা কালো রঙে, নাকি শুধুমাত্র সবুজ রঙে? খুবই ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে দেখো 3 নম্বর, শুধুমাত্র সাদা এবং কালো রঙে দেখতে পেয়ে থাকে রাতে জেগে থাকা প্রাণীরা। 17 নম্বর প্রশ্ন দেখো, হাতির পাল সম্পর্কে সঠিক বিবৃতি নির্বাচন করুন। তো দেখো হাতির পাল সম্পর্কে 4টে বিবৃতি দেওয়া রয়েছে এবং সেইগুলোর মধ্যে থেকে কোনগুলো সঠিক খুঁজে বের করতে হবে। দেখো একটি হাতির পালে প্রধানত 14 থেকে 15 বছর বয়স পর্যন্ত নারী এবং শিশু থাকতে, একটি হাতির পাল একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের নিয়ে গঠিত, সবচেয়ে বয়স্ক মহিলা হল পালের নেতা, ডি দেখো একটি হাতির পালে যে কোনো সংখ্যক স্ত্রী হাতি এবং অল্প বয়স্কদের থাকার ব্যবস্থা করতে পারে। তো কোনটা সঠিক? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র সি এবং ডি,
অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ওয়ান, সি এবং ডিটাই কিন্তু শুধুমাত্র সঠিক, উপরে দুটো কিন্তু ভুল। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, পাপড়ির ভিতরে একটি ফুলের মাঝখানে আমরা একটি পাতলা গুঁড়ার কাঠামো খুঁজে পাই যাকে বলা হয় নিচের কোনটা। তো কি বলা হয় তাকে, এই পাতলা গুঁড়ার কাঠামোর মতো জিনিসটাকে ফুলের পাপড়ির ভিতরে? চারটা অপশন, স্টিগমা, অ্যান্থার, পলিন নাকি র্যাডিকাল। সঠিক উত্তর হবে অপশন 3, পলিন বলা হয় তাকে এটিকে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, আপনি যদি ট্রেনে করে আমেদাবাদ গুজরাটে যান তাহলে আমেদাবাদ রেলওয়ে স্টেশনে আপনি দেখতে পাবেন যে বেশিরভাগ বিক্রেতা বিক্রি করছে নিজের কোনটি। তো নিজের কোনটা গুজরাটের আমেদাবাদ শহরে সব থেকে বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে? চারটা অপশন দেখো, পুরী শাক এবং ঠান্ডা দুধ, চাটনি ও লেবু, ভাতের সাথে ধোকলা, ছোলাই ভাতুরে ও লস্যি, ইডলি চাটনি ও ভাতা চাটনি। কোনটা বিক্রি হতে দেখতে পাওয়া যাবে? সঠিক উত্তর হবে 2, চাটনি, লেবু এবং ভাতের সাথে ধোকলা। নেক্সট 20 নম্বর প্রশ্ন আমরা দেখব, দেখো পাখিগুলি প্রায়শই তাদের ঘাড় নড়াচড়া করে, কারণ পাখিরা কেন তাদের ঘাড় নড়াচড়া করে? চারটা অপশন, তাদের কান পালক দিয়ে আচ্ছাদিত করা হয় বলে, তারা উড়তে পারে বলে, পাখির চোখ স্থির থাকে বলে, পাখির চোখ ছোট থাকে বলে। তো সঠিক উত্তর হবে অবশ্যই 3, পাখির চোখ স্থির থাকে, অর্থাৎ পাখির চোখ এক জায়গায় এরকম বসানো থাকে, আমাদের মতো মানুষের চোখের মতো এদিক ওদিক নড়তে পারে না, তো যে জন্য পাখি দেখতে গেলে এদিক ওদিক তাদের ঘাড়টা ঘোরাতেই হবে। 21 নম্বর প্রশ্ন কি বলছে, রোগ নির্ণয়ের পর একজন ডাক্তার একজন রোগীকে বলেন যে তার রক্তে হিমোগ্লোবিন কম থাকে বা কম আছে, আয়রনের ঘাটতি পূরণ করতে তার নিচের কোনটি খাওয়া উচিত? চার ধরনের খাবার দেওয়া হয়েছে দেখো, আমলা, সবুজ শাকসবজি এবং গুড়। 2 নম্বরে রয়েছে চাল, চিনি, আমলা। 3 নম্বরে রয়েছে সবুজ শাকসবজি, গম এবং কমলা লেবু। 4 নম্বরে রয়েছে গুড়, লেবু এবং মটরশুঁটি। তো ডাক্তার কি খেতে বলবেন আয়রনের ঘাটতি পূরণ করার জন্য? সঠিক উত্তর হবে 1 নম্বর, আমলা, সবুজ শাকসবজি এবং গুড়। যদি এখানে পালং শাক থাকে, ঠিক আছে, পালং শাক, পালং শাক সব থেকে ভালো আয়রনের ঘাটতি পূরণ করার জন্য। নেক্সট 22 নম্বর প্রশ্ন, জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক 2005 অর্থাৎ NCF 2005 দৃঢ়ভাবে সুপারিশ করে যে প্রাথমিক পর্যায়ে ইভিএস শিক্ষার প্রাথমিকভাবে লক্ষ্য করা উচিত নিচের কোনটিকে? চারটা অপশন দেখো, স্বাধীনভাবে পরীক্ষা নিরীক্ষা চালানোর দক্ষতা অর্জন, বিষয়ের মৌলিক ধারণা বোঝাপড়া গড়ে তোলা, বিষয়ের মৌলিক নীতিসমূহ মুখস্থ করা, শ্রেণীকক্ষ শিক্ষাকে স্কুলের বাইরে জীবনের সাথে যুক্ত করা। তো NCF 2005 দৃঢ়ভাবে কোনটাকে প্রাথমিক পর্যায়ে লক্ষ্য করে? সঠিক উত্তর হবে 4, শ্রেণীকক্ষ শিক্ষাকে স্কুলের বাইরে জীবনের সাথে যুক্ত করবে, এটাকেই কিন্তু লক্ষ্য করে NCF 2005। নেক্সট 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাথমিক পর্যায়ে ইভিএস পাঠ্যক্রমের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? কোনটা নিচের সামঞ্জস্যপূর্ণ নয় সেটা খুঁজে বের করতে হবে। দেখো, এটি শিক্ষার্থীদের জ্ঞানীয় স্তরের সাথে মানানসই হওয়া দরকার, কাজের জগতে প্রবেশের জন্য শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতার সাথে সজ্জিত করা দরকার, এটি পরিবেশের জন্য একটি উদ্বেগ শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত করা দরকার, এটি নতুন জ্ঞান প্রজন্মের দিকে পরিচালিত পদ্ধতি এবং প্রক্রিয়াগুলি অর্জনের শিক্ষার্থীদের সাথে জড়িত করা দরকার। তো কোনটা সঠিক উত্তর হবে, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ নয় বলেছে এখানে? তো সামঞ্জস্যপূর্ণ নয় অপশন 2, কাজের জগতে প্রবেশের জন্য শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতার সাথে সজ্জিত করা, এটা ইভিএস পাঠ্যক্রমের প্রয়োজনীয় অংশ নয়। নেক্সট 24 নম্বর প্রশ্ন কি বলছে, ইভিএস এ NCERT পাঠ্য পুস্তকগুলিতে উচ্চতর অগ্রাধিকার এবং স্থান দেওয়া হয়েছে নিচের কোন কারণে? চারটা অপশন রয়েছে, প্রচুর সংখ্যক অনুশীলন প্রশ্ন অন্তর্ভুক্ত করে NCERT সেই জন্য, নাকি বিষয়টির মৌলিক ধারণা ব্যাখ্যা করে সেই জন্য, নাকি শিক্ষার্থীদের চিন্তা ভাবনা এবং আশ্চর্যের জন্য সুযোগ প্রদান করে, নাকি 4, প্রযুক্তিগত পদ্ধতি সঠিক সংজ্ঞা সরবরাহ করে NCERT পুস্তক? তো কোন কারণে অগ্রাধিকার দেয়া হয়েছে? সঠিক উত্তর হবে 3, শিক্ষার্থীদের চিন্তা ভাবনা এবং আশ্চর্যের জন্য সুযোগ প্রদান করে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইভিএস পাঠ্যপুস্তকে কবিতা এবং গল্প সহ বা গল্প
রাখা একটি উদ্দেশ্য নয়। চারটে অপশন রয়েছে, কি কি? শিক্ষার্থীদের মধ্যে কল্পনা প্রসূত এবং সৃজনশীল ক্ষমতা প্রচার করার জন্য, এ বিষয়ে আগ্রহ গড়ে তোলার জন্য, রুটিন এবং একঘেয়ে বিষয়বস্তুতে পরিবর্তন করার জন্য, নাকি শিক্ষার্থীদের জন্য একটা মজা এবং উপভোগ প্রদান করার জন্য গল্প এবং কবিতা রাখা হয়। তো এখানে কি বলেছে? উদ্দেশ্য নয়। তো উদ্দেশ্য নয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন তিন। রুটিন এবং একে বিষয়বস্তুতে পরিবর্তন রাখা বা করা, এটা কিন্তু কোন রকম উদ্দেশ্য নয়। ২৬ নম্বর প্রশ্ন, ভালো ইভিএস পাঠ্যক্রম শিশুর প্রতি সত্য, জীবনের প্রতি সত্য এবং বিষয়টির প্রতি সত্য হওয়া উচিত। পাঠ্যক্রমের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি উপরের প্রয়োজনীয়তাগুলো পূরণ করে না? চারটা অপশন, এটি পদ এবং সংখ্যাগুলির উপর আরো জোর দেয়, এটি ভয় এবং কুসংস্কার থেকে মুক্তির মূল্য প্রচার করে, এটি একটি সামাজিক এবং এন্টারপ্রাইজ হিসাবে বিষয় দেখতে শিক্ষার্থীকে প্রয়োজন, এটি শিক্ষাদান এবং শেখার প্রক্রিয়াগুলির উপর আরো জোর দেয়। তো কোনটা পূরণ করে না? সঠিক উত্তর হবে ১, এটি পদ এবং সংখ্যাগুলির উপর জোর দেয়, এইটা পূরণ করে না। নেক্সট ২৭ নম্বর প্রশ্ন, নলিনী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সাথে প্রাণী আমাদের বন্ধু বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিতে চায়। বিষয়টিকে আরো আকর্ষণীয়ভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সর্বোত্তম শিক্ষণ কৌশলটি হলো নিজের কোনটি? চারটা অপশন রয়েছে, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রাণীদের ছবি দেখতে বলা, বিভিন্ন প্রাণীর ছবি দেখানো একটি চার্ট ব্যবহার করা, ব্ল্যাকবোর্ডের বিভিন্ন ছবি আঁকা, প্রাণী এবং তাদের উপযোগিতার উপর একটি ভিডিও ফিল্ম দেখানো। তো কোনটা সব থেকে ভালো কৌশল হবে? সঠিক উত্তর হবে ৪, প্রাণী এবং তাদের উপযোগিতার উপর একটি ভিডিও ফিল্ম দেখানো, এটাই সব থেকে ভালো কৌশল হবে এই প্রাণী আমাদের বন্ধু এই বিষয়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ২৮ নম্বর প্রশ্ন আমরা দেখব, পঞ্চম শ্রেণীর এনসিআরটি ইভিএস পাঠ্যপুস্তকগুলিতে প্রতিটি অধ্যায় শেষে আমরা যা শিখেছি তা একটি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। এটি সুপারিশ করা হয় যে এই বিভাগে অন্তর্ভুক্ত প্রশ্নগুলির উত্তরগুলি সঠিক বা ভুলের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করা উচিত নয়। এই পরিবর্তনটা করা হয়েছে কারণ, অর্থাৎ এই যে আমরা যা শিখেছি এখানে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সঠিক বা ভুলের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করা হয় না। তো এটা কেন করা হয়েছে? চারটে অপশন, তো এখানে সঠিক উত্তর হবে অপশন ৪, এটি শিক্ষককে জানতে সাহায্য করে যে শিশুরা কিভাবে শিখছে। তো সেই জন্যই এখানে প্রশ্নের উত্তর সঠিক বা ভুল তার পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করা হয় না। নেক্সট ২৯, পরীক্ষা, অন্বেষণ, তদন্ত এবং প্রশ্ন ইভিএস এর সক্রিয় শেখার অপরিহার্য উপাদান গঠন করে। একজন শিক্ষক আমাদের খাওয়া উচিত এমন খাবার ধারণার সাথে সম্পর্কিত নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলির ব্যবস্থা করেন। নিচের চারটি ক্রিয়াকলাপের মধ্যে কোনটি সক্রিয় শিক্ষার শর্তকে সন্তুষ্ট করে? চারটি অপশন রয়েছে, দেখো, এই বিষয়ের উপর একটি ভিডিও দেখায়, ব্ল্যাকবোর্ডে এই জাতীয় সমস্ত খাবারের ডায়াগ্রাম আঁকে, খাদ্যের অপরিহার্য উপাদান সমূহে এক একটি ভিন্ন ভিন্ন খাবারের উদাহরণ দেয়, নাকি ৪, শিক্ষার্থীদের সমস্ত সম্ভাব্য উৎস থেকে সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে বলে। তো সক্রিয় এখানে বলেছে সক্রিয় শেখার অপরিহার্য উপাদান, ঠিক আছে, সক্রিয় শেখা। তো এখানে সক্রিয় শিক্ষার শর্তকে সন্তুষ্ট করবে শুধুমাত্র ৪, শিক্ষার্থীদের সমস্ত সম্ভাব্য যা উৎস রয়েছে সেইখান থেকে এই বিষয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে বলাটাকেই বলা হচ্ছে সক্রিয় শিক্ষার শর্ত। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ৩০ নম্বর প্রশ্ন, দেখো, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বায়ু সর্বত্র বিরাজমান, শিক্ষক বিষয় শেখানোর সময় গীতিকা নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলি সম্পাদন করার পরিকল্পনা করে। নিচের প্রস্তাবিত ক্রিয়াকলাপগুলির মধ্যে কোনটি কার্যকরভাবে বিষয়টির শিক্ষার জন্য প্রাসঙ্গিক নয়? কি বলেছে? প্রাসঙ্গিক নয়। চারটা অপশন, বিষয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা, শিক্ষার্থীদের একটি ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়া, নির্দিষ্ট উদাহরণের মাধ্যমে ধারণাটি ব্যাখ্যা করা, নাকি ধারণাটি ব্যাখ্যা করতে মাল্টিমিডিয়া ক্যাপসুল ব্যবহার করা। তো কোনটা প্রাসঙ্গিক নয় বায়ু সর্বত্র বিরাজমান এই শীর্ষক বিষয় শেখানোর ক্ষেত্রে?
তো সঠিক উত্তর হবে 2। শিক্ষার্থীদের একটি ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়া এটা কিন্তু কার্যকরী উপায় নয়। দেখো কেন উপায় নয়, বায়ু এয়ার বায়ু বা বাতাসকে আমরা কিন্তু চোখে দেখতে পাই না, তো ফিল্ড ট্রিপে নিয়ে গিয়ে কি করব। তো তার থেকে বরং প্রশ্ন জিজ্ঞেস করা ভালো, নির্দিষ্ট উদাহরণ দেওয়া ভালো, ঠিক আছে, বেলুন, যেমন বেলুন ফোলানোর এইরকম যে উদাহরণগুলো রয়েছে সেরকম, বা মাল্টিমিডিয়ার যে ক্যাপসুল, বিভিন্ন অডিও ভিজুয়াল যে জিনিসপত্র সেইগুলো দেখানো কিন্তু প্রয়োজন। তো এখানে ফিল্ড ট্রিপ নিয়ে যাওয়া এটা কিন্তু বেকার জিনিস। তো এই ছিল আজকে 30টা প্রশ্ন উত্তর, 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে আজকের মক টেস্ট 6-এর মাধ্যমে। এবং এই যে 30টা প্রশ্ন আমি নিয়েছি 2013 সালের সিটেটের যে প্রশ্ন ছিল সেই সিটেটের প্রশ্ন থেকে। ওকে, তো আশা করছি এই 30টা প্রশ্ন তোমাদের ভালো লেগেছে, এবং কিছু প্রশ্ন অলরেডি আমরা এত ক্লাস করিয়েছি আমাদের চ্যানেলে, দেখবে রিপিট প্রশ্ন কিন্তু তোমরা কয়েকটা পেয়েছো। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে, এবং আমাদের ব্যাচ কোর্সে যারা এখনো যুক্ত হতে চাও, শেষ আর 40 দিন নেই, 20 দিনের মতো সময় রয়েছে, যারা এখনো যুক্ত হতে চাও তারা যুক্ত হতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। সম্পূর্ণ প্রতিটা বিষয়ের এবং প্রতিটা টপিক অনুযায়ী ক্লাসগুলো করা হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার এবং থিওরির মাধ্যমে। এবং তোমরা জানো 5000 প্রশ্ন আমরা প্রোভাইড করবো এখান থেকে, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এছাড়া ক্লাসটা কেমন লেগেছে একটা লাইক কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সিআরপি একাডেমি WB TET এই চ্যানেলটিতে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।